Assalamualaikum viewers, आमी फैसल आज के जे प्रसंग आलोचना करब आमार विषय हलो इबिजा। इबिजाटा बर्तमाने बांग्लादेशे चालू हयेछे, सऊदी आरबे खूब भलो एक उद्योग नियेछे बांग्लादेशेर जन्य। आमी मन थेके बोली जेहेतु आमी सऊदी आरबे थाकि, आगे बांग्लादेशेर जन्य स्टेकार भिसा छिल, तो उनारा स्टेकार भिसाटा उठे बर्तमाने इबिसा चालू करछे इलेक्ट्रनिक भिसा। इलेक्ट्रनिक भिसाटा अर्थ हलो आपनार आपनि जे कोनो जायगा थेके जे कोनो समय सेवाटा निते पारबेन। आपनि अनलाइने दरखास्त करते पारबेन, अनलाइने एप्लाई करते पारबेन, एबं अनलाइने आपनि तादेर जे एम्बासिर जे बांग्लादेशेर जे एम्बासि थाके सऊदी तादेर सेवाटा आपनि निते पारबेन। एर जन्य एटा इबिसा चालू करछे। इबिसाटा सबार जन्य, बांग्लादेशे शुधु एकजनेर जन्य ना, सबार जन्य इबिसाटा ओनारा चालू करछे। এখন বর্তমানে যারা যেই যেই বিষয়ে আসবেন এটার নামই ইভিসা। প্রথম ছিল স্টেকার ভিসা। আগে যারা এই দেশে চাকরি করতে আসতো, কর্ম করার জন্য আসতো, তারা স্টেকার ভিসা নিয়ে আসতো। এবং যারা আপনার হজে আসতো, উমরাতে আসতো এবং বেরোনোর জন্য আসতো, তারাও স্টেকার ভিসা নিয়ে আসতো। তো বর্তমানে আপনি যেই বিষয়ে আসেন, যেই পদে আসেন এবং যেই কাজে আসেন, ঘুরতে আসেন, এই বিষয়টার নামই এখন ইভিসা। ইভিসা অর্থ হল ইলেকট্রনিক ভিসা। আগে স্টেকার ভিসা ছিল, এখন স্টেকার ভিসার নাম পরিবর্তন করে ওনারা হচ্ছে ইভিসা। শুধু এতটুকুই পার্থক্য হয়েছে, বাকি সব কোনো কিছু ওনারা পার্থক্য নেই। আর মেয়েদের আরেকটু পার্থক্য হয়েছে, ইভিসাটা যখন আগে আপনার যেরকম ইভিসাটার ভিতরে এখন ইংলিশ প্লাস আপনার আরবি দিছে। আর আগে স্টেকার ভিসার ভিতরে শুধু আরবি ছিল, থাকার কারণে আমাদের বাংলাদেশে অনেকেই আরবি বোঝে না, বোঝেন না, বোঝার কারণে আমরা বিভ্রান্তিতে পড়তাম। আর এখন বর্তমানে এই বিষয়টা ওনারা আমাদের বাংলাদেশের লোকদের জন্য বিবেচনা করে, ওনারা চিন্তা ভাবনা করে এই বিষয়টা আপনার ইংলিশে পাশাপাশি আরবিও রাখছে। তারপর আবার এই বিষয়টা যখন আপনি পাবেন, আপনি এই বিষয়ের যখন দরখাস্ত করবেন বা আপনি ভিসা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার পাসপোর্টের ভিসা লাগবে না। এটা শুধু একটা নাম্বার, আপনি পাসপোর্ট নাম্বার একজন টিপ দিবেন, অনলাইনে আপনি এটা পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনি পিডিএফ করে এটাকে আপনি আবার প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার পরে যখন আপনি ভিসাটা রেখে নিচে যাবেন, লাস্ট রেখে নিচে যাওয়ার পরে দেখবেন একটা আপনার এই কিউআর কোড আছে। কিউআর কোডের এখানে কি আপনি যখন মোবাইলে স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে আপনি যদি যে কাজে আসেন কোনো ভাই, কাজে আসলে কোম্পানির ডিটেল সবকিছু, আপনার বেতন কি কি সুবিধা সবকিছু আপনি পেয়ে যাবেন। এই বিষয়টা মারফত আপনি এজেন্টরা জানতে পারবেন। এই সুযোগটা সৌদি সরকার আপনাদের করে দিছে, যারা কাজ করতে আসবেন এই দেশে চাকরির উদ্দেশ্যে আপনি আসবেন। আর দ্বিতীয় কথা হলো, যারা উমরা করতে আসবেন বা যারা হজ করতে আসবেন, ঘুরতে আসবেন, তাদের জন্য একই সিস্টেম। তো আগে যেরকম আপনার আপনার স্টিকার ভিসাটা পেতে আমরা আমাদের একটু সময় নিত, এক মাস দেড় মাস, বর্তমানে এই ভিসাটা চালু করাতে আপনি দশ দিন, উপরে দশ দিন, নিচে সাত দিন তিন দিনের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাবেন। তা আপনি যদি দেখেন যে এই ভিসাটা আপনি আসবেন, হজ করতে আসবেন, উমরা করতে আসবেন, বেড়াইতে আসবেন, যখন আপনি যদি দেখেন এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না বা আপনি এটা আপনার জন্য জটিল হয়, আপনি যে কোনো এজেন্টের কাছে গেলে ওনারা আপনার অ্যাপ্লাই করে দিবে, দিলে আপনি ভিসাটা পেয়ে যাবেন খুব সহজে। আর দ্বিতীয় কথা হলো, যারা চাকরি করতে আসবেন তারা ভয় পাবেন না। আগে যেরকম যারা আপনার বাংলাদেশ থেকে মেডিকেল করে ইন্টারভিউ দিয়ে আসছে, সেম আপনি ভেবে আসতে হবে। আসার পরে এখানে আসার পর আপনি ইকামা পাবেন, কোম্পানি যত সুযোগ সুবিধা সবকিছু পাবেন। আপনি শুধু এটাই মনে রাখবেন, আগে স্টিকার ভিসা ছিল, এটাকে নাম পরিবর্তন করে করছে ই ভিসা। এতটুকুই পার্থক্য হয়েছে, আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলছি এবং কি বুঝাতে চেয়েছি। তা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে আপনার যেমন দেখছেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন ভাই বোনেরা সৌদি আরবে চাকরির জন্য আসতে চান বা চাকরির উদ্দেশ্যে আসবেন, এরা জানলে উপকৃত হবে। হয়তো অনেক আতঙ্ক আছেন এই বিষয়টা কি, হয়তো আপনি জানেন না বা বোঝেন না, না বোঝার কারণে হয়তো আপনি ভয়ে আছেন। তো আমি বলবো, কেউ ভয় পাবেন না, বিভ্রান্ত হবেন না এবং কারো কথা শুনবেন না এবং কারো কান দিবেন না। বাংলাদেশে আপনার হুজুকে সবকিছু চলে এবং বাংলাদেশের দালাল, বাংলাদেশের লোকেরা খুব প্রতারিত করে বেশি, তো কারো ফাঁদে পড়বেন না। আপনি সব আপনি ইচ্ছা করলে আপনি নিজে নিজেও আপনার পাশে এটা করতে পারবেন। এটা সৌদি সরকার সবার জন্য এটা সহজ করে দিছে। তো আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর বিষয়ের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে বা আমার কাছ থেকে যদি কোনো সহযোগিতা নিতে চান বা কোনো আমি আপনাদের উপকৃত করতে পারি, তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আমি কমেন্টে জবাব দেব, চেষ্টা করবো আপনাদের উপকার করানোর জন্য। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।